গ্রামের মিঠু পথ পেরিয়ে শহরের রাজপথ, ঈদের কোলাকুলি থেকে দুর্গাপূজার সিঁদুর খেলা, কিংবা দীঘা থেকে দার্জিলিং, মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতন, বাউল থেকে ছৌ নাচ, সবটাই এখন এক ছাদের তলায়। বাংলায় কথা বলবো আমরা, বাংলার কথা বলবো আমরা, সঙ্গতে পেলাম দেখছেন সঙ্গতি সংস্কৃতির সাথে ঐক্যের পথে। অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্ট বিল্ডার্স, ইন্টেরিয়ার ডিজাইনার অ্যান্ড অলি ট্রেড আয়োজনে আগামী 12 মে থেকে 16 মে কলকাতা সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাবিট ইন্টেরিয়ার 2022। তারই সূচনার প্রাক প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অভিনেত্রী কোণিনিকা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি আসুন শুনে নেওয়া যাক। আমার মনে হয় কোভিডের পরে আমরা প্রত্যেকে এটা বিশ্বাস করতে শুরু করেছি, মানে প্রাণে ফিরে গেছি। আমরা তো একটা ঘোর দৌড় বা ইঁদুর দৌড় যাই বলিস না কেন, কোনোটা দৌড়ের সামিল হয়ে সারাক্ষণ আমরা দৌড়চ্ছিলাম, রোজগার করছিলাম এবং পরিবারের দিকে বা বাড়ির দিকে নজর দিতে ভুলে গেছিলাম। বাড়িটা হোটেল হয়ে গেছিলো, বাড়িকে ঘুমতাম এবং বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। এই কোভিডের সময় আমরা রিয়েলাইজ করেছি যে বাড়িটা যদি আমার মতো না হয় তাহলে থাকাটা কতটা মুশকিল হয়। আর যখন অ্যাবিট ইন্টেরিয়ার্সে এসেছি, আমার ওই 2 বছর আগের এক্সিবিশনটা মনে পড়ছে, যেখানে গিয়ে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। আমি মিথ্যা কথা বলবো না, অ্যাজ এ কাস্টমার আমি বলছি, আমি ওখানে অনেক কিছু বুকিংও করেছিলাম সেই সময়। আমার আই থিঙ্ক 4 বছর আগে আমি গেছিলাম, সেই সময় জাস্ট আমার বিয়েটা হওয়া প্ল্যান হয়েছে এবং উই আর প্ল্যানিং টু শিফট টু নিউ হাউস, সেটাকে সুন্দর করে সাজানো হচ্ছিল। এবং তখন আমি ওখানে গিয়ে জানতে পারি এটাকে এটা বলে, এটা এরম ভাবে লাগালে হয়তো একটু কম খরচা হতে পারে। এই জিনিসগুলো কিন্তু কাস্টমাররা জানে না। উই গো টু আ শপ অ্যান্ড উই জাস্ট বাই থিংস অ্যান্ড আমাদের বাড়িটা ডেকোরেট করে ফেলি। এই এক্সিবিশনসগুলো গেলে কি হয়, ইউ ক্যান কম্পেয়ার, ইউ ক্যান লার্ন আ লট অফ থিংস। তো আমি বলবো অ্যাবিট ইন্টেরিয়ার ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে বড় একটা এক্সিবিশন এবং যেটা প্রায় লাস্ট 30 বছর ধরে হয়ে আসছে। এবং এই 30টা বছর ধরে যখন একটা জিনিস হয় তখন সেটা একটা উচ্চতায় পৌঁছয় যেখানে গেলে মানুষ ঠকবে না এবং মানুষ সঠিকভাবে জানতে পারবে নিজের বাড়িটাকে সে কিভাবে সাজাবে, কতটা সে খরচা করবে, কিভাবে সাজালে সে তার নিজেকে খুঁজে পাবে বাড়ির মধ্যে। তাই আমি অ্যাবিট ইন্টেরিয়ার্সের এই এক্সিবিশনের ইনগ্রেশনে এসে আমি খুব খুশি, বিকজ আমার নিজের বাড়ি সাজাতে খুব ভালো লাগে, কারণ সেই বাড়িটা হলো আমি, আমার নিজের ডেফিনেশন, আমার সন্তান বলো বা আমার স্বামী বলো, আমার সকল পরিধি, আমার শাশুড়ি, আমার মা বাবা সবাইকে নিয়ে সেই বাড়ি তৈরি হয়। তাই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে আমি বাড়ি সাজাই, হয়তো অনেক এক্সপেন্সিভ হলো না কিন্তু সুন্দর জিনিস দিয়ে বাড়ি সাজাই। অ্যাবিট ইন্টেরিয়ার্সকে ধন্যবাদ জানাবো যে এত বড় এক্সিবিশন আফটার দ্য প্যান্ডেমিক ওরা বড় আরো বড় করে জায়েন্ট একটা এক্সিবিশন নিয়ে ফিরে এসেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার মনে হয় যত ফুটফল বাড়বে আমাদের কলকাতার মানুষরা তত জানবে এবং এই এক্সিবিশন তত বড় হবে। বিজয় চোখানি, সেক্রেটারি অ্যাবিট। স্যার বলবেন কি হামলোগো কা 12 মে সে 16 মে তো ইন্টেরিয়ার কা ম্যান এক্সিবিশন ফর পাবলিক। হ্যাঁ, ইনগ্রেশন আমরা 11 তারিখ কো 11 মে। স্যার ই বি2বি না ইয়া বি2সি? নো, ইট ইজ জেনারেলি বি2সি, বাট ইস বার হামলোগো নে ট্রাই কিয়া এক প্যাভিলিয়ন বি2বি কা। আচ্ছা, তো সেমিনার মে কিয়া কিয়া খাসিয়ত হো রহি হ্যায়? স্যার বেসিক্যালি জব আপ আপনা ঘর সাজাতে হো, স্টার্টিং ফ্রম ফার্নিচার, পেন্ট, আই এম টকিং অবাউট উড কোটিং মেটেরিয়াল, ফার্নিশিং, হার্ডওয়্যার, ইলেকট্রিসিটি, ফ্লোরিং, সিলিং, এয়ার কন্ডিশন, লিফ্ট, ইউ হ্যাভ এভরিথিং ইন ওয়ান প্ল্যাটফর্ম। আপ আপনা ঘর সাজাতে হো, ওয়ান প্ল্যাটফর্ম মে আপ আতে হো, আপকো ক্যালকাটা কে টপ ইন্টেরিয়ার ডিজাইনার আপকো হামারে প্ল্যাটফর্ম পে মিলেঙ্গে, জো আপকো বেস্ট সে বেস্ট ডিজাইন বানা সকতে হ্যায়, অ্যান্ড অল মেটেরিয়াল কানেক্টেড টু ইয়োর ফ্ল্যাটস আর অ্যাভেলেবল হিয়ার। सर हम लोग स्किल इंडिया का बहुत बड़ा प्रोग्राम कलकत्ता में जिसको कौशल विकास योजना बोलते हैं, हम लोग उसके ऊपर में काफ़ी बड़ा काम कर रहे हैं। हर इंस्टीट्यूट्स को हम लोग ट्रेनिंग देने का कोशिश कर रहे हैं। हमारा ग्रेजुअली ये प्रोग्राम साल में 2 से 3 बार होता है। ड्यूरिंग एग्जीबिशन हम लोग स्टूडेंट के लिए काफ़ी बड़ा कंपटीशन रखते हैं जिसके अंदर में उनको एक प्रोजेक्ट दिया जाता है। इसमें करीबन 500 से 600 स्टूडेंट इन्वॉल्व होते हैं एंड वी ट्राई टू ब्रिंग देम टू वर्ल्ड स्किल कंपटीशन ऑल्सो। तो हमारे काफ़ी प्रोग्राम है जो स्टूडेंट को लेकर ऑर्गेनाइज होते हैं। अच्छा, और कितना स्टॉल यहाँ पे इंस्टॉल? सर अप्रोक्सीमेट 220 अबव। আপনার বাড়িকে আরো সুন্দর করতে অবশ্যই 12 থেকে 16 মে জয়েন করতে পারেন সায়েন্স সিটি। রিপোর্ট পাই ক্যামেরায় শোরুম সঙ্গতি কলকাতা।